স্বাধীনতার ভাষানে একটা মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা এই দেশ স্বাধীন করে নাই কর্মচারীরা সব বসে আছে আপনারা আমাদেরকে অবৈধ বলেন আমরা শতভাগ চেষ্টা করি ভাই শতভাগ চেষ্টা করি আমরা সৎভাবে ব্যবসা করার কিন্তু ভাই যেহেতু প্রশ্ন করলেন যে অবৈধ আমরা অবৈধ না আমি আমার প্রতিষ্ঠানের প্রতিটি কাগজ আমার যে সকল চারটি প্রতিষ্ঠান আছে ঢাকা শহরের প্রতিটি কাগজ নিয়ে আমি ব্যবসা করছি কিন্তু এক মিনিটের সুযোগ না দিয়ে তারা আমাকে সিলগালা করে দিয়েছে যখন আমরা এই প্রেস কনফারেন্স আপনাদের ভাইদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করছিলাম ঠিক একইভাবে মিডিয়াতে প্রচার আসলো এই ভবনের এই রেস্টুরেন্টের মালিক নাকি পালিয়ে গিয়েছে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে প্রেস কনফারেন্স করছি আর সেখানে মানে নিউজ আসলো রেস্তোরাঁ আমরা তালাবদ্ধ রেখে পালিয়ে গিয়েছি আমরা আমি আমার রেস্তোরাঁয় আগের দিন রাজুক সহ চারটা সংস্থার লোক ফায়ার সার্ভিসের লোক ওই একই দিন এসে পরিদর্শন করে যায় করে আমাকে উপদেশ দেয় যে এখানে যদি সম্ভব হয় আরো দুটো ফায়ার এক্সিট গেট করার জন্য কিন্তু আমার পর্যাপ্ত গেট থাকার পরও আমার পিতার কাছে লাইসেন্স আছে আমি আমার কোন রেস্টুরেন্টের ভিতর কোনো গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি না আমার আলাদা গ্যাস ব্যাংক করা আছে আমি সরকারের প্রতিটি নিয়ম মেনে সরকারের এসডিসি যে মেশিন আছে সেই মেশিন দিয়ে ভ্যাট প্রদান করি করার পরও আমাকে কোনো রকম ছুড়ে আমার ১২টা লাইসেন্স আছে কোনো সুযোগ না দিয়েই সরাসরি আমার রেস্টুরেন্ট সিলবদ্ধ করে এবং আমি যখন এই প্রেস কনফারেন্স থেকে শুনে আমি আপনাদের সামনে আপনারা নিজেরা সাক্ষী এই বাংলাদেশের লোকের সাক্ষীর দরকার নেই আপনারা নিজেরা সাক্ষী আমি সেখান থেকে দৌড়িয়ে যখন তাদের সামনে যাই যে অনুনয় বিনয় করি আমার প্রতিটি কাগজ প্রদর্শন করি উনি আমাকে বলেন যে পরের দিন আসেন আপনার রেস্টুরেন্ট আমি নিয়ম অনুযায়ী আমি সেখান থেকে আজ অবধি সেই ৫ মার্চ থেকে আজকে স্বাধীনতার মাস আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা এই দেশ স্বাধীন করে নেই এই এই অস্থির অবস্থার জন্য আমার ভাই কত বড় আবেগ আমার কর্মচারীরা সব বসে আছে আমার মালিক ভাইরা আমার জন্য কাঁদছে এবং আমার মতো কত ভাইরা রাস্তায় পড়ে আছে আপনারা আমাদেরকে অবৈধ বলেন আমরা শতভাগ চেষ্টা করি ভাই শতভাগ চেষ্টা করি আমরা সৎভাবে ব্যবসা করার কিন্তু সরকারের এই যে ভাই বললেন বেড়া জালে আমরা পারি না কেউ আপনি যান আজকে আমি আপনারা আপনারা যান প্রমাণ নেন ফায়ার সার্ভিসে যান যে কোনো একটা রেস্টুরেন্টের কাগজ নিয়ে যান ভাই আমি ফায়ার সার্ভিসের লাইসেন্সটা করতে চাই বা আমি দেখেন আপনাকে সেই সুযোগ দেয় কিনা কিন্তু নিয়মের যেহেতু এত বড় ঘটনা উচিত তাৎক্ষণিকভাবে ২৪ ঘন্টার মধ্যে এটা একটু বলি আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করছি এই ১৩টা লাইসেন্স যদি কেউ নিয়ে আসতে পারে কেউ যদি নিয়ে আসতে পারে এই ১৩টা লাইসেন্স তাকে আমরা সমিতির পক্ষ থেকে একটা গোল্ড মেডেল দিব তাহলে আপনারা এইভাবে যদি আপনারা বলেন যে আপনি কেন শুরু করছেন আমরা জানতামই না এই লাইসেন্স লাগে আপনি একটা এই কোম্পানিটা একটা নারী উদ্যোক্তা ওনার বোন পাশে বসা আচ্ছা আমরা একটু বলি একটা জায়গায় আমরা এখনই শেষ করব লাস্ট কথাটা বলে যাই আপনারা যদি রিয়েলাইজ করেন আমাদের জন্য ভালো যে কোনো দেশে একটা ব্যবসা শুরু করতে গেলে আপনাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে সেই কমপ্লায়েন্স মেনটেন করতে গিয়ে তারপরে ফুলফিল করলে আপনি অপারেশন করতে দেন কিন্তু আমাদের দেশে এটা হয় নাই এখন সময় আসছে এই কমপ্লায়েন্স মেনে ব্যবসা শুরু করার সুতরাং আমার মনে হয় আপনারা ধন্যবাদ আমি শেষ করছি